আমরা একসাথে চলবো, সবাইকে নিয়ে চলবো। আপনারা কোনো হানাহানি করবেন না, আমরা কোনো ঝগড়াঝাটি করবো না, আমরা পার্টিটাকে বৃদ্ধি করব। হাসন বিধানসভার রামপুরহাট 2 নম্বর ব্লক করকড়িয়া স্কুল মাঠে তৃণমূলের বিজয় সম্মেলনীতে একথাই বললেন অনুব্রত মণ্ডল। আমরা একসঙ্গে চলব, সবাইকে নিয়ে চলব, আমরা কোনো হানাহানি করব না, আমরা কোনো ঝগড়াঝাটি করব না, আমরা পার্টিটাকে আরো বৃদ্ধি দেব, আরো উন্নয়ন করব। শনিবার নানুরে কাজল শেখের নেতৃত্বে বিজয় সম্মেলনী ছিল, সেখানে অনুব্রত ঘনিষ্ঠ করিম খানের অনুগামীরা সভায় যাননি। সভায় না যাওয়ায় অভিযোগে বেশ কয়েকজন তৃণমূল সমর্থকদের মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কাজল গোষ্ঠীর বিরুদ্ধে। তাহলে কি কাজলকে বার্তা দিলেন হানাহানি না করার জন্য? প্রথমে আপনাদের কথা জানিয়ে রাখি, বিভিন্ন জেলায় তৃণমূলের কোনো গোষ্ঠী নেই, একটাই গোষ্ঠী, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী, একটাই গ্রুপ, সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রুপ। এবার কোনো একটা পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে যদি সেটাকে আপনাদের রাজনৈতিক রং চড়িয়ে আপনাদের কোনো লাভ হয় আপনারা করতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত আমাকে যেহেতু খবর আছে একটা ঝামেলা অবশ্যই হয়েছে, দুটো পরিবারের মধ্যে হয়েছে, তাদের ভাইয়ে ভাইয়ে হয়েছে, এটা কোনো রাজনৈতিক রং নয়। কারণ নানুরে যে সম্মেলনটা হয়েছে ওখানে 1 লক্ষেরও বেশি মানুষের সমাগম হয়েছে, সর্বত ঝামেলার কোনো অবকাশ থাকে না। তাছাড়াও জানেন 24-এ নির্বাচনে নানুর বিধানসভার মানুষ সংঘবদ্ধভাবে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন যে 11টা বিধানসভা আছে সব থেকে বেশি ভোটের ব্যবধানে বিরোধী পিছিয়ে রেখেছে 82,210 ভোটে। সর্বতই ওখানে যে মঞ্চ, যে টিম নানুর একসঙ্গে কাজ করছে, আমাদের মধ্যে ঐক্যের কোনো অভাব নেই আর না তো আগামী দিনেও থাকবে। যদিও নানুরের মারামারির ঘটনা তিনি জানেন না বলে এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল। অনুপস্থিতিতে লোকসভায় কোর কমিটির ভালো কাজ করেছেন বলে প্রশংসা করেছেন অনুব্রত মণ্ডল। যদিও জেলা পরিষদের উন্নয়নের বিষয় নিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজলের নাম উল্লেখ করেছেন না অনুব্রত মণ্ডল। সভায় অনুব্রত ছাড়া উপস্থিত ছিলেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা, কোর কমিটির 4 সদস্য, জেলা ও স্থানীয় নেতৃত্বরা। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য, তাই প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে। আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন? আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে? তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি, যেখানে আপনার সন্তানকে শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা, স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয়। এছাড়াও রয়েছে সাপ্তাহিক, মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও NCC প্রশিক্ষণ। তার সাথে রয়েছে 24 ঘন্টা CCTV ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা। তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।